সমগ্র আসাম জুড়ে চলছে সেটা অনেক চিন্তনীয় বিষয়। সেই বিষয়ের উপরে নির্ভর করে আমি একটা কবিতা লিখেছি, হায় রে এনআরসি। আমার নাম আনন্দলাল নাথ, আমি এনআরসির যে বিষয়টা যেটা চলছে সেটা আঞ্চলিক বাংলায় আমি বলে নিচ্ছি, আপনারা শুনুন। কি শুরু হইল রে বাসাইর ভাই এনআরসি, নথিপত্র আনাত গিয়া কত দুয়ার মারছি, পথে ঘাটে বাজারহাটে এনআরসির মাত, ফর্ম ফিল আপ করতে গিয়া বাঙ্গের সারা দাঁত, তলে উপরে সাইতে সাইতে চৌক লাগে দুন, এখান ফর্ম লেখাত গেলে আস্তা মানু খুন, পুয়া ফুড়ির কাগজপত্র জামেলা তো ফাই, দৌড়াদৌড়ি করাত গিয়া আজার টেকা নাই, নাজিম বেটায় ঠেলা চালায় মানু খেট খেটা, বউয়ে কয় বার করো বাপ দাদার ডেটা, ও মাসের ভিতরে বলে ফর্ম জমা শেষ, ইটা যদি না আনো যাইতায় বাংলাদেশ, আম খাটলোর ডেটা থাকে নাজিম মিয়ায় কয় বাপ দাদার ডেটা আনতাম বুঝলাম না বিষয়, ডেটা না গোটা আনতায় খরগে ওটা জানে, পঞ্চায়েতর বাড়িত গেলে শুনবাই নিজর কানে, প্রেম ভরি যারা করছেন কিসারলতির বিয়া, লেঞ্জে ঘুরে এ কর ফরম বরাত গিয়া, এইন হই নলা হইব তাইন হইন হলা, এক সমান ফটো হইত খর বাজু দলা, বয়স লইয়া তর্কাতর্কি উল্টা ফাল্টা জেরা, আব্বাস আলীর গুম নাই টাইটেল লইয়া বেড়া, কয়দিন বাদে বাদে গরিব গুড়ার সাজা, কম্পিউটারের দোকান যেটা হেয়ারখানো তাজা, ফাতার থাকি একগে কয় ও ভাই হুন ভাই, লিগাসির জেঠার নাম বাপর নাম নাই, জেঠার নাম খামিনী উঠিছে খালা, করগে ওটা জারি তো বুটার লিস্টর জ্বালা, লিগাসিত বুল নাম বয়সর নাই মিল, এফিডেভিট করাত গেলে দোড়া লাগে উকিল, বাপ দাদা মারা গেলা ও দেশ রইয়া, মনে হয় থাকা লাগবো ডি বুটার হইয়া, আসাম হইল অসমিয়ার তারা বলে স্বদেশি, ফাড়িয়ারা গলিবাই বাদ বাকি বিদেশি, বাঙালি বড় শত্রু বুঝা যার ভাবে, দেশি মানু বিদেশি হইবা দলিলর অভাবে, এই লাগে সেই লাগে করগে ওটা আনত, এনআরসির মানে হইল নানা রকম চক্রান্ত, কাগজপত্র জমা দিতে গেল এক কষ্ট, আর বংশবৃক্ষর ভরম দেখি মাথা মগজ নষ্ট, তালৈর নাম মাওয়ের নাম অখলর নাম লাগে, করগে ওটা লেখিত অত দাগে দাগে, ও দেশ বুড়া হইলাম হইমুখ আর খাছে, আর বুট আইলে জুয়াফ দিমু মনে মনে আছে।